কিং খান শাহরুখ খানের ছোট এবং তৃতীয় সন্তান আব্রাম খানকে কে না চেনেন। সোশ্যাল মিডিয়ায় ছোট আব্রামের অনুরাগী সংখ্যাও কিন্তু কম নয়। কিন্তু একসময় এই আব্রামের জন্ম ঘিরে তৈরি হয়েছিল বিতর্ক, তোলপাড় হয়ে গিয়েছিল বি টাউন। একের পর এক ভুয়ো খবর এবং বিতর্ক ছড়িয়েছিল তার জন্মকে কেন্দ্র করে। তবে জন্মের কিছু মাসের মধ্যেই আব্রাম বুঝিয়ে দিয়েছিল খান পরিবারে কতটা আদরের সে। সার্গসির মাধ্যমে জন্ম নিয়েছিলেন তাদের তৃতীয় সন্তান। নেট দুনিয়া এবং তৎকালীন পত্রপত্রিকায় খবর ছড়িয়েছিল আব্রামের জন্মে নাকি শাহরুখ খান এবং গৌরীর সম্পর্ক ভাঙতে বসেছিল। কিন্তু ঘনিষ্ঠ সূত্রে জানা যায় আসল ঘটনাটি ছিল একদম বিপরীত। তৃতীয় সন্তান চাইছিলেন এই দম্পতি, কিন্তু সেই সময় তৃতীয় সন্তান নেওয়াটা গৌরীর স্বাস্থ্যের পক্ষে ঝুঁকিপূর্ণ হওয়ায় সার্গসির পথে হেঁটেছেন তারা। প্রথমে অবশ্য সার্গসির কথা ভাবেননি খান দম্পতি, বরং সন্তান দত্তক নিতে চেয়েছিলেন তারা, সেই মতোই চলছিল কথা। সেই সময় তাদের মাথায় সার্গসির কথা আসে। একটি ক্লিনিক থেকে শাহরুখকে এই প্রস্তাব দেওয়া হয়েছিল বলে জানা যায় বলিউডের খুব ঘনিষ্ঠ এক ক্লিনিকের সদস্যরা। সালমান খানের দাদা এবং তার স্ত্রীও এই ক্লিনিকের মাধ্যমে সার্গসির মাধ্যমে সন্তান নিয়েছিলেন। ক্লিনিকের তরফ থেকে তাদের আশ্বস্ত করা হয় মায়ের পরিচয় এবং তথ্য গোপন রাখা হবে। অন্যদিকে সেই সময় গৌরী খান 40-এর গণ্ডি পেরিয়ে গিয়েছিলেন। সব দিক বিবেচনা করার পরে সেই প্রস্তাবে রাজি হন তারা। জন্মের সময় আব্রামের ওজন ছিল মাত্র 1.5 কেজি। প্রি ম্যাচিওর সন্তান ছিলেন তিনি। নেট দুনিয়ায় সেই সময় জল্পনা ছড়ায় এই সন্তানকে নাকি মেনেই নিতে পারেননি গৌরী খান, অথচ আসলে এই সন্তানের খুব কাছের ছিলেন গৌরী। বর্তমানে মা বাবা এবং আরিয়ান খান দিদি সুহানা খুব আদরের আব্রাম একসাথে আছেন। মাঝে মধ্যে পরিবারের অন্যান্যদের সাথে সোশ্যাল মিডিয়ায় দেখা মেলে তার।